হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। না না না, গুড নেই, এখন কটা বাজে বলো তো? এই যে দেখো ঘড়িতে, এখন পুরো 12টা বাজে। তো আমি আবার বলছি গুড মর্নিং, না গুড আর নেই, দুপুর হয়ে গেল আর আমি সকালের বাড়িতে ভিডিও করতে পারিনি, একেবারে সময় পাইনি জানো তো। মানে এতগুলো রান্না দিয়েছিল তাই জন্য করে আমি একটুও সময় পাইনি, কারণ কালকের আসিনি যে, তাই জন্য আজকে অনেক রান্না করিয়েছে আমাকে দিয়ে। তো এই বাড়িতে ভেবেছি যে এসে একটু তোমাদের সাথে কথা বলবো। তো মোটামুটি এখানে এসেছি অনেকক্ষণ আগে, এখানে এসেছি 10টার দিকে, এসেছি 10টার সময় এসে এখানটাতে আজকে টিফিন বানাইনি জানো তো। ওই যে টিফিনে ছিল, নিয়ে এসেছিল স্যার, হচ্ছে ওটা কী বলে, পিঠের মতো দেখতে ইডলি, ইডলি এনেছিল আর তার সাথে ছিল সাম্বার, ঠিক আছে। তো আমি খেলাম আর খেলো, ওটাই টিফিন হয়েছে। তারপরে একটু এই যে দেখো বিছানা টিছানাগুলো গোচ করে নিয়েছি, একটু ডাস্টিং টাস্টিং করে নিয়েছি, নেওয়ার পরে কেউ এখন বাড়িতে নেই, তো ভাবলাম এই বাড়িতে তো ভিডিও করা নিষেধ জানো তো, তো ওই জন্য করে ভিডিও এই বাড়িতে করি না, দেখলে বকা দেয়। তো আজকের কেউ নেই তাই জন্য ভাবলাম একটু ভিডিও করি, যেহেতু সকালবেলার বাড়িতে ভিডিও করতে পারিনি। তো এই কারণে তো এখানটাতে ছপ ছপ করে দিচ্ছি কি, এটা বসিয়েছি ঝিঙে পোস্ত, আর এই যে ওখানে আছে পেঁপে আর লেবু পেয়ারা, আর আর্ধেকটা দেখতে পাচ্ছি উঠে দিচ্ছে, ওটা হচ্ছে আপেল, এগুলো কাটবো একটু পরে। আর এখানে হচ্ছে ভাত, আর কি কি রান্না করেছে সেটা তোমার সাথে দেখাচ্ছি। এই যে দেখো পাবদা মাছ বেগুন দিয়ে অল্প অল্প করে ঝোল বানিয়েছি, পাবদা মাছ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে অল্প, এটা একটা সবজি স্টু হয়েছে, স্টু বলবো না মানে সব রকম সবজি বড় বড় করে কেটে, বিনস গাজর ক্যাপসিকাম পেঁপে বড় বড় করে কেটে, খুব গরম, ওটা হচ্ছে কালো জিরে এই গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে মানে সেদ্ধ করা, ওটা বিকেলবেলা খাই। আর এই যে দেখো পুঁই শাক আলু আর একটু ঝিঙে দিয়েছি, একটু বেগুন দিয়েছি, দিয়ে এই তরকারিটা বানিয়েছি। তো এবার আমি পোস্ত বাটবো, এই যে ঝিঙে পোস্ত বানাবো, ঝিঙেটা হচ্ছে আমি এবার পোস্তটা বাটবো জানো তো। আর ভালো লাগছে না, একটু গরম হচ্ছে, কিছুই ভালো লাগছে না। এই নিম পাতাটা করবো ভাজা, ঠিক আছে। চলো আমি এবারে ইয়ে করব, ওই পোস্তটাই বাটবো, ঠিক আছে। মিক্সিতে অল্প একটু পোস্ত, তো পোস্তর কোটোতে দেখছি পোস্ত নেই, মানে আমি ভয় পেয়ে গেছি, এক্ষুনি যদি বলি পোস্ত ফুরিয়ে গেছে তাহলে একদম আমাকে। তারপরে যা পোস্ত বের করে নিয়েছি, বাটবো।
গরমে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তোমাদের কি ভালো লাগছে রান্নাঘরে থাকতে একটুও কমেন্ট করো, কিন্তু আমার একটুও ভালো লাগছে না। দুটো বাড়ি রান্না করে এখানে এসেছি, তিনটে বাড়ি সকাল থেকে শুধু খুনতেই নেড়ে যাচ্ছি। আর একটা বাড়ির ভিডিও তোমাদের সবসময় করে দেখাই, কারণ ও বাড়িতে কোনো ঝক্কি ঝামেলা থাকে না, নিজের মতো করে রান্না করি। তোমাদের সাথে ভিডিওটা করতেও ভালো লাগে, জোরে কথা বলতে পারি, কোনো কিছু বলে না। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটু আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলছি, কারণ বুঝতেই পারছো, একটু মানিয়ে নিও, ঠিক আছে? চলো এখন তো মশলাটা বাড়বো। কোথায় যে সেট করি ফোনটা, ঠিক আছে, একটুও সেট করার জায়গা খুঁজে পাচ্ছি না। তো এই যে শিলনোড়া নিয়ে বসে পড়েছি বাবু হয়ে, আর তোমাদের সাথে তাহলে বকবক করতে পারছি না। আমি আমার কাজগুলো সারি, ঠিক আছে? আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর আমার পাশে থেকো। টাটা।